2, 1! Big, 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 big surprise, Ajay. Yes, let's go. তো আজকে অনেকদিন বাদে আমি ব্লগ করছি, কারণ অনেকদিন বাদে আমি ভিডিওটা করছি। এতদিন ভিডিও আসছিল না, পুরনো ভিডিওগুলোই তোমরা দেখছিলে, আমি শেয়ার করেছিলাম, ছেড়েছিলাম। তো আজকে একটা তোমাদের জন্য বিগ 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 সারপ্রাইজ আছে তোমাদের সবার জন্য, ঠিক আছে? অনেকেই মানে কেউ প্রায় জানো না, খুব ক্লোজলি মানে খুব ক্লোজলি সবাই জানে, এছাড়া সেরকম কেউ জানে না। তো আজকে সেই সারপ্রাইজটা কি সেটা সেটা পুরো ভিডিওটা দেখলে তোমরা জানতে পারবে। আর হ্যাঁ, যারা আমার চ্যানেল নতুন আছে, হাই আমি স্নিগ্ধা, প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব শিনু লাইফস্টাইল। আই হোপ তোমাদের ভিডিও দেখতে খুব ভালো লাগবে, আর একদম স্কিপ করবে না, টানা দেখবে, তারপরেই জানতে পারবে যে অ্যাকচুয়ালি কি এত বড়ই যে সারপ্রাইজ, এত বড় সারপ্রাইজ সেটা তুমি তোমরা কল্পনাও করতে পারবে না। তো যাই হোক, ভিডিওটা স্টার্ট করি, চলো। নিজে বুঝতেই পারছো, দেখো এই সাইডে প্যান্টটা কেমন বেঁকে গেছে, প্লিজ ডোন্ট মাইন্ড। তো এটা হলো আমার মর্নিং এর লুক, মর্নিং এর লুক মিন্স হলো এটা আমার সকালে সাজুগুজু, ওটা দেখতে পাচ্ছো গলার হার মনে হয় আমি পরিনি, তো যাই হোক সেজে বুঝে রেডি। ওইদিকে তো আর কি শাশুড়ি সব বরণ সবকিছু হয়ে গেছে, দিদুন একটু লেট করে এসেছিল, তার জন্য দিদুন আবার সকালবেলা একটু আমাকে আশীর্বাদ করলো, ভালোবাসা আদর আপন সবকিছু আর কি করলো। তো দেখতে পাচ্ছ মাথায় হাত দিয়ে অনেক কিছু বলছে আর কি, জানি না কি বলছে বাট বলছে। তো দিদুন আর সঞ্জয়ের মা মিলে বসে এখন চা খাচ্ছে, চাটা ওদের খাওয়া হয়ে গেছে, দেন ওদের টিফিনও খাওয়া হয়ে গেছে। আমি এবার সকালে কচুরি আর ঘুগনি নিয়ে বসেছি খেতে, কিন্তু খুবই টেস্ট ছিল বিশ্বাস করো। আর দিদুন হাওয়া খাচ্ছে বিকজ ওদিকে সঞ্জয় পুজো দিচ্ছে, ফ্যানটা বন্ধ, আর এদিকে শাশুড়ি হলো পায়েস করছে, পায়েস মাস্ট আজকের দিনের জন্য, খুবই দরকার আজকে পায়েসটা। তো এইসব করার পর আমি দুপুরের জন্য মেকআপ করতে বসে গেছি, ঠিক বুঝতে পারছি হ্যাঁ আইভ্রোটা ফ্রি করছি, তো ওটা করার পর তারপর এটা হবে আমার ফুল লুক। আমি চুলটা পিছনে বেঁধে দিয়েছি, সকালবেলা খোলা ছিল কিন্তু বেঁধে দিয়েছি, গয়নাগাটি পরে, সেতুটা মনে হচ্ছে ব্যাকা ব্যাকা হয়েছে, যাই হোক গয়নাগাটি পরে, গলা হারটা পরে সেম জিনিসই গয়নাঘাটি ছিল। আর এটা হলো আমার ফুল লুক, আয়না দিয়ে দেখো প্লিজ, কিছু মনে করো না, কারণ খুবই কষ্ট হচ্ছিল নিজে নিজে আর কি সবকিছু করতে। মা চলে এসেছে, মারও শরীরটা ঠিক ভালো নেই, আর ওদিকে হলো ভাইও এসছে, ভাইকে এখন দেখা যাচ্ছে না, এদিকে হলো সোমনা, সোমনার ভাই, আর এদিকে ওই দেখো বর্দি ভাই। তো সব রেডি ভিডি হচ্ছে খাওয়া দাওয়ার, এগুলো কিন্তু অন্য কারো খাওয়ার না, এগুলো দেখতেই পাবে কার জন্য করছে করা হচ্ছে। তো এটা আর কি দুই দিকে শিং বেরিয়ে যাচ্ছে, খুব প্রবলেম হচ্ছে, কেন এরকম হচ্ছে, ওই যে ভাই বসে রয়েছে, ভাই বসে বসে মোবাইল দেখছে, ভিতরে প্রচন্ড গরম, আর আমরা তিনজনে বসে ফ্যান চালিয়ে এখানে গল্প করছি, কিন্তু গল্প কি আর হয়, এত গরম এত গরম, বিশ্বাস করে বারবার করে শুধু ঘাম মুছি আমি, আমার এত প্রবলেম হচ্ছে। তো যাই হোক এই নিয়ে আর কি হচ্ছে চলছে সবকিছু, দিদুনও হাসি হাসি, মাও হাসি হাসি, কেন রিজনটা কি সেটা তোমরা দেখলে বুঝতে পারবে, তো দেখতে থাকো, আশা করি সব বুঝতে পারবে। ওটা এ করতে হবে না,
তোমাদের সঙ্গে শেয়ার করি সারপ্রাইজ সারপ্রাইজ সারপ্রাইজ। এই সারপ্রাইজটা কি সেটা দেখো, বুঝতেই পারবে কি সারপ্রাইজ। আই এম সো এক্সাইটেড। তো দেখ ঠিক ধরেছো, তো এটা প্রেগনেন্সি আমি টেস্টের জন্য নিয়ে এসেছিলাম প্রেগা নিউজ, কারণ আমার একটু ডাউট ছিল। দুদিন আমার পিএস মিস হয়েছে, মানে মিস হয়েছে ডেট যেটা সেটা দুদিন চলে গেছিলো। তারপরে আমি টেস্ট করলাম, আইটা হলো আমার বাড়িতে, আমি বাড়িতে নিয়ে এসেছিলাম, বাড়িতে নিয়ে এসে আর কি টেস্ট করেছিলাম। তো করার পর দেন রেজাল্টটা কী হচ্ছে সেটা তোমরা আস্তে আস্তে বুঝতেই পারছ। তো বুঝতে পারছো, দেখো এখানে কিন্তু দুটো লাইন এসেছে, হয়তো ক্যামেরাতে বসটা বোঝা যাচ্ছে না, একটা একদম লাইট এসেছে, বাট এসেছে। তো আমি কিন্তু খুবই খুশি, অনেকদিন ধরে আমরা খুব মানে এক্সাইটেড ছিলাম, আমি তো খুব 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 খুশি বাড়িতে আর কি টেস্টটা করেছি। তো করার পর আমি ভেবেছি যে আরও তিন চার দিন যাক বা এক সপ্তাহ যাক, তারপরে আমি আরেকবার টেস্ট করবো। ঠিক তাই তিন চার দিন বাদে বাড়িতে গিয়ে আমি আরেকবার টেস্ট করেছি। সঞ্জয় জানতো না, সঞ্জয় ঘুমাচ্ছিল, আমি সকালবেলা পড়েছি। দেখো দুটো লাইন একদম ফাইন বোঝা যাচ্ছে, দেখো বুঝতে পারছো। তো তো খুব 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 খুশি, বুঝতেই পারছো যে কতটাই আনন্দ আমি, কতটাই আমরা দুজন খুশি। তো অনেকদিন ধরে আমরা চিন্তা ছিলাম, তো এটাই হলো সারপ্রাইজ তোমাদের জন্য। তো আজকে হলো আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে পাঁচ মাসের সাত দেওয়া হচ্ছিলো, তো আমার বাড়িতেই দেওয়া হচ্ছে। এগুলো সব রান্না ফান্না সব কিছু করে টোরে সব সাত দেওয়া হয়েছে। তো দেখতে থাকো, পুরো এনজয় করো ভিডিওটা। বন্ধ করে দেবো। তো এখানে নিয়ম আছে আর কি, কোলের মধ্যে
ছোট্ট কোনো বাচ্চাকে দেখে তাকে পায়েস খাওয়ানো, তারপরে তাকে মিষ্টি যেটা যে পছন্দ করে পুচকু আর কি বাচ্চা সেটা খাওয়ানো। আমি জিজ্ঞেস করছি কোনটা খাবে, বলে এটা খাবে না ওটা খাবে, তো হারমোনটি দেখাচ্ছে যে আমি এটা খাবো, তো ওকে আমি ওটা ভেঙে ছোট্ট করে, কারণ ছোট তো বেশি দিলে কি গলায় যদি বেঁধে যায়, তাই জন্য ছোট্ট করে আর কি দিলাম মুখে। তো আমি বললাম রসগোল্লা খাও, তো রসগোল্লা দিয়েছি, রসগোল্লা যেতে খুব ভালোবাসে জানো তো, আমি বললাম আমাকে খাই দাও, তো বা হাত দিয়ে দিচ্ছিলাম, তখন বললাম ওই হাত দিয়ে দাও, তখন ও আমাকে ওই হাত দিয়ে আমাকে রসগোল্লা দেখো খাইয়ে দিচ্ছে। আমি যে খুব মিষ্টি খেতে, খুব সুন্দর, ঠিক তোমার মতো। তো এখন ফটোশুট হচ্ছে আমার আমার মেনু। বাচ্চাকে কোলে নিয়ে খাইয়ে দিতে হয় ছোট্ট সোনাকে। তো আমার যাই ছেলেকে যেমন দেখে যে তখন মিষ্টি পায় সেটা খাওয়ালাম, তো আমি এটা মেখে মুখ সব কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতে পেলে। এবার ভাই মা সুমনা খেতে বসেছে, আমি ওর দিকে ওগুলো খাবার যতটুকু খাওয়া খেয়েছি, বাদবাকি সুমনা খাবে। এবার আর কি এই দেখো বেবি শাওয়ার লেখা পরিবেশন করছে, দিদুন শুধু রয়েছে ওদিকে, সবাই পুরো ফাঁকা দেখো কেউ নেই, আর ওইখানে দেখো দিদুন বসে আছে। তো এখানে হলো মা আমাকে এইসব মিষ্টি গুলো দিয়েছে, পাঁচ রকম মিষ্টি প্লাস রসগোল্লা, কিটক্যাট, মাঞ্চ। আর মাঞ্চ আমার খুব ভালো লাগে বিশ্বাস করো। তো যাই হোক এইসব জিনিসগুলো দেওয়া হয়েছে, আর তো শুধু আর এই যে সামনে দুটো চুড়ি দেখছো, এই দুটো চুড়ি দিয়েছে, মানে হ্যাঁ এই হাতে দুটো ওই হাতে দুটো। তো মাছটা আমি খাই। তো যাই হোক আর বেশি দেরি না করে ভিডিওটা আমি এখানে এন্ড করছি। সো প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব শিনু লাইফস্টাইল। আই হোপ তোমাদের ভিডিও দেখতে খুব খুব ভালো লেগেছে। তো সারপ্রাইজটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এইভাবে দেখতে থাকো পুরো ভিডিও, আমাকে সাপোর্ট করতে থাকো। তো আজকের জন্য ওকে, বাই এভরিওয়ান, গুড নাইট।